হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করবো তোমাদের ক্লাস টেনের একটা দুর্দান্ত টপিক যার নাম এইচ এন ও থ্রি শিল্প প্রস্তুতিটার মধ্যে সবথেকে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে অসওয়ার্ল্ড পদ্ধতি অর্থাৎ এই অসওয়াল্ড পদ্ধতি হচ্ছে এমন একটা প্রসেস যে প্রসেসের মাধ্যমে শিল্প প্রস্তুতি করা হয় তোমাদের এইচ এনও থ্রি অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে শিল্প প্রস্তুতি করবার পদ্ধতির নাম হলো এইচ এনও থ্রিকে বা নাইট্রিক অ্যাসিডকে শিল্প প্রস্তুতি করার পদ্ধতির নাম হলো দেখো লিখে রেখেছি এখানে অসওয়াল্ট পদ্ধতি তো এই অসওয়াল্ড পদ্ধতিটা কি কিভাবে এই শিল্প প্রস্তুত করা হচ্ছে নাইট্রোজেনের নাইট্রিক অ্যাসিডের ঠিক আছে তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ক্লাসে ডিসকাশন হবে প্রথমত বলে রাখি এই ক্লাসে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আমার রয়েছে এখান থেকে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের এই চ্যানেলের যে মানে এই যে ভিডিওটা তুমি দেখছো তার ঠিক কমেন্ট সেকশানে চলে যাও দেখতে পাবে একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া এই চ্যানেলটা হচ্ছে আমাদেরই সেকেন্ড চ্যানেল তোমরা যেরকম সোমস ক্লাসরুমকে ফলো করো সেরকম সেকেন্ড একটা চ্যানেল আছে আমাদের তার নাম হচ্ছে সোমস আপডেট চ্যানেলটার লিঙ্কে তুমি ক্লিক করবে লিংকে ক্লিক করলে আমাদের সেকেন্ড চ্যানেলটা তুমি ভিজিট করতে পারবে ওখানে আমরা মাধ্যমিকের এবং অন্যান্য ক্লাসের ভিডিও আপলোড করা শুরু করেছি এই চ্যানেলেও কাজ হচ্ছে ওই চ্যানেলেও কাজ হচ্ছে দুটো জায়গায় কাজ হচ্ছে সেকেন্ড যে চ্যানেলটা রয়েছে সেকেন্ড চ্যানেলে আমরা রোজ দিন এবার থেকে যারা মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আলোচনা করবো দিন প্রায় মক টেস্ট হবে হয়তো প্রত্যেক দিন যদি সম্ভব নাও হয় মোটামুটি সপ্তাহে তিন থেকে চার দিন আমরা পরীক্ষা নেব তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ওপর মেনলি মক টেস্টগুলো আসবে আদার সাবজেক্টগুলোরও আসবে ওই মক টেস্টগুলো সেকেন্ড চ্যানেলে যেহেতু আসবে তোমরা কিন্তু মাস্ট ওই সেকেন্ড চ্যানেলের মক টেস্টগুলোকে অ্যাটেন্ড করবে সেই সমস্ত কোয়েশ্চেনগুলোকে নিয়ে আমরা ডিসকাশান করবো টোটালি ফ্রি অফ কস্ট মক টেস্ট যেখানে তোমাদেরকে টাকা পয়সা দিয়ে মক টেস্ট মানে দিতে হয় আমরা টোটালি ফ্রি অফ কস্ট ঠিক আছে তোমাদের কাছে একটা টাকাও চাইছি না জাস্ট খালি মক টেস্টগুলো অ্যাটেন্ড করো কারণ যে সমস্ত কোশ্চেন নিয়ে ডিসকাশান করা হবে ওইখানে সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্ট্যান্ট এবং সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ মানে খুব বেশি আছে তো যে মক টেস্টগুলো আমরা আলোচনা করবো আমাদের সেকেন্ড চ্যানেলে সেটা যাতে তোমরা দেখতে পাও সেজন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা চ্যানেলে লিঙ্ক দিয়েছি লিঙ্কটাতে ক্লিক করো ক্লিক করে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কালকে থেকে তোমরা ওই চ্যানেলে মক টেস্ট পাবে এবং সব থেকে আর একটা বড়ো বিষয় যেটা আমি তোমাদেরকে বলে রাখি সেকেন্ড চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের ওপর ওয়ান শর্ট ভিডিও আসছে মানে ধরো তোমার ম্যাথসে যেরকম ধরো ওই টপিকটার নামটা কি যেমন গড়ের ওপর আমি ওয়ান শর্ট ভিডিও দিয়েছি এবার আদার্স টপিকগুলোর ওপর ওয়ান শর্ট ভিডিও আসবে অর্থাৎ প্রত্যেকটা টপিকের ওপর তোমরা ওয়ান শর্ট ভিডিও পেয়ে যাবে তোমাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় মাধ্যমিকে এই চ্যানেলে ডিটেলসে পড়ানো হবে ওই চ্যানেলে ওয়ান শর্টের জন্য রিভিশন করা হবে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা থাকবে না প্লাস পরীক্ষা নেওয়া হবে সেকেন্ড চ্যানেলে সেকেন্ড চ্যানেলে তুমি পরীক্ষা পাচ্ছ আর একবার ভালোভাবে রিভিশনের জন্য ওয়ান শর্ট ভিডিও পাচ্ছ আর এই চ্যানেলে আমরা এবার থেকে এই টপিকটা যেটা এই টপিকগুলোর যেগুলো আমাদের টপিক বাদ রয়ে গেছে যেগুলো পর্যন্ত এখনও পড়ি উঠতে পারিনি সেই টপিকগুলোকে নিয়ে আলোচনা করব। তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করো যাও তোমরা এক্ষুনি সেকেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওই চ্যানেলে ডিসকাশন হবে ঠিক আছে তো এই ছিল আজকের অ্যানাউন্সমেন্ট এবং এই অ্যানাউন্সমেন্টের পর চলো আজকে আমরা ক্লাস স্টার্ট করছি তোমাদের আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে এইচ এনোথ্রির অসল পদ্ধতি যেটা তোমরা এতদিন পর্যন্ত শিখেছো মুখস্থ করতে হয়েছে হয়তো আজকে আমি দুভাবে তোমাদেরকে শেখাবো নাম্বার ওয়ান হচ্ছে অসল পদ্ধতি যেটা তোমরা পড়ে থাকো তো সেটাকে মাথার মধ্যে ঢোকে না কারণ কোথায় কি হয় না হয় এই বিক্সটা তোমাদের কাছে ক্লিয়ার থাকে না অসল পদ্ধতি কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কিভাবে হয় না হয় তুমি যেহেতু ভালোভাবে জানো না তাই জন্য মাথার মধ্যে ঢোকে না আজকে দেখো পুরো ডায়াগ্রাম এঁকে রেখেছি কি কিভাবে হয় তার টোটাল প্রসিডিওর তোমরা ডায়াগ্রামের মাধ্যমে বুঝিয়ে যাবে এবং লাস্টে আমি আর একভাবে শেখাবো সেটা হচ্ছে শর্ট ট্রিক্স শর্ট ট্রিক্স একদম জাস্ট খালি শর্ট ট্রিক্সটা মাথা রাখবে টোটাল জিনিসটা পড়ানো হয়ে যাওয়ার পর একদম লাস্ট অব্দি ভিডিওটা দেখো একদম শর্ট ট্রিক্স আছে জাস্ট তোমার তিনটে বিক্রিয়া পাটাপাট মুখস্ত হয়ে যাবে জাস্ট তিনটে বিক্রিয়া পাটাপাট মুখস্ত হয়ে যাবে আর কিচ্ছু করতে হবে না ঠিক আছে জাস্ট আমি শর্ট ট্রিক্স আর কিচ্ছু না শর্ট ট্রিক্সের মাধ্যমে তিনটে বিক্রিয়া তোমার একবারে মুখস্ত হয়ে যাবে চলো তো স্টার্ট করছি হচ্ছে এইচ এন ও থ্রির প্রস্তুতি বা যেটা হচ্ছে অসল পদ্ধতি তো আমরা এই জন্য থ্রি প্রস্তুত করা হয় সাধারণত তিনটে স্টেপে তিনটে স্টেপ কি কি প্রথম স্টেপ প্রথম স্টেপে কি করা হয় অ্যামোনিয়া এবং এয়ার বা বাতাসের যে অক্সিজেন থাকে তাদেরকে মিক্সচার করে একটা আমরা অনুঘটকীয় প্রকষ্টে যেটাকে আমরা বলে থাকি ইংলিশে দেখো ক্যাটালিস্ট চেম্বার এই চেম্বারের মধ্যে আমরা পাঠাই কোন তারজালির মধ্যে দিয়ে প্ল্যাটিনাম রেডিয়াম প্ল্যাটিনাম তারজালির মধ্যে দিয়ে পাঠাই এবং এই চেম্বারের যে টেম্পারেচার থাকে সেটা থাকে আটশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে মোটামুটি আটশো ডিগ্রি সেলসিয়াস তাহলে আমি কী বললাম আমরা কী কী রেশিও নিচ্ছি দেখো আমরা নিচ্ছি অ্যামোনিয়া আর এয়ার এই অ্যামোনিয়ার এয়ারটাকে আমরা এই চেম্বারের মধ্যে প্রবেশ করাচ্ছি চেম্বারের নাম ক্যাটালিস চেম্বার বাংলায় একে বললে এটাকে অনেকে বাংলা এটাকে বলে থাকে অনুঘটকীয় প্রকষ্ট অনুঘটকীয় অনুঘটকীয় প্রকষ্ট। অনুঘটকীয় প্রকষ্ট তাহলে আমরা অনুঘটকীয় প্রকষ্টের মধ্যে অ্যামোনিয়া আর এয়ার এয়ারের মধ্যে কি আছে এয়ারের মধ্যে অবশ্যই ওটু আছে তো অ্যামোনিয়া এবং এয়ারের যে মিক্সচার যেটা সেই মিক্সচারটাকে আমরা ক্যাটালিস চেম্বার বা যেটা অনুঘটীয় প্রকষ্ট তার মধ্যে দিয়ে পাঠাই তো এটার মধ্যে দিয়ে পাঠাই এটার মধ্যে দিয়ে এটা যায় এটার মধ্যে দিয়ে যায় এবং এখানে যে প্ল্যাটিনাম তারজালি আছে এই প্ল্যাটিনাম তারজালির মধ্যে দিয়ে এটা যাওয়ার চেষ্টা করে এইখানকার যে টেম্পারেচার সেই টেম্পারেচার হচ্ছে আটশো ডিগ্রি সেলসিয়াস এই আটশো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে কোন কোন মিক্সচারটা যাচ্ছে তোমার যাচ্ছে হচ্ছে অ্যামোনিয়া আর এয়ারের মিক্সচার কত কত রেশিওতে নেওয়া হয়েছে ওয়ান ইস টু এইট রেশিওতে নেওয়া হয়েছে ঠিক আছে তাহলে বুঝতে পারা গেল তাহলে অ্যামোনিয়া এবং এয়ারের যে মিক্সচার সেটা ওয়ান ইজ টু এইট রেশিওতে নেওয়া হয়েছে সেই মিক্সচারটাকে আমরা কার মধ্যে দিয়ে পাঠাচ্ছি সেই মিক্সচারটাকে আমরা পাঠাচ্ছি ক্যাটালিস্ট চেম্বার বা যেটাকে বাংলায় বললে অনুঘটকীয় প্রকোষ্ঠ ওই অনুঘটকীয় অনুঘটকীয় প্রকষ্টের মধ্যে দিয়ে পাঠাচ্ছি যে টেম্পারেচার এই কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে আটশো থেকে আটশো ডিগ্রি সেলসিয়াস আর কার ওপর দিয়ে পাঠানো হচ্ছে প্ল্যাটিনাম তারজালি ওপর দিয়ে পাঠানো হচ্ছে কতটা চাপ মেনটেন করা হয় মোটামুটি দেখা গেছে পাঁচ থেকে সাত এটিএম চাপ মেন্টেন করা হয় মোটামুটি ফাইভ টু সেভেন এ টি এম অ্যাটমসফিয়ারিক প্রেসার ফাইভ টু সেভেন এটিএম মতন চাপ তো মেন্টেন করা হয় এই তারজালির ওপর দিয়ে পাঠানোর সময় তো যদি এই জিনিসটা করা হয় তাহলে কি উৎপন্ন হয় এটা করা হলে তৈরি হয় ফার্স্ট স্টেপে এনও অর্থাৎ নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় দেখো রিয়াকশনটা একটুখানি ভালো করে দেখে নাও সেটা হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে তাহলে আমরা কি করলাম স্টেপ ওয়ানে যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমরা অ্যামোনিয়া নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কি তার সাথে নিয়ে নিয়েছি হচ্ছে এয়ার যে এয়ারটা অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি হচ্ছে অক্সিজেন ঠিক আছে অ্যামোনিয়া নিয়ে নিয়েছি এবং এয়ার নিয়ে নিয়েছি এয়ার মানে হচ্ছে বাতাস বাতাসের মধ্যে থাকা অক্সিজেন এই দুটো জিনিসের যদি আমরা কি করে থাকি আমরা যদি অ্যাডিশান করি বা এই দুটো জিনিসের মিক্সচারটাকে যদি ক্যাটালিস চেম্বারের মধ্যে পাঠাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এনও নাইট্রিক অক্সাইড পাবো এনও পাবো নাইট্রিক অক্সাইড পাবো ঠিক আছে এতটুকু জিনিস বুঝতে পারা গেল এটা হচ্ছে আমাদের মেন প্রোডাক্ট এর সাথে একটা সাব প্রোডাক্ট তৈরি হবে এক্সট্রা একটা প্রোডাক্ট তৈরি হবে সেটা পরের কথা তাহলে আমরা এই চেম্বারের মধ্যে কাকে কাকে পাঠাচ্ছি দেখো অ্যামোনিয়া আর এয়ার তার রেশিও কত তার রেশিও হচ্ছে অ্যামোনিয়া না হবে এক ভাগ এয়ার কত না হবে এয়ার বা অক্সিজেন না হচ্ছে আট ভাগ ওয়ান ইস টু এইট এই রেশিওতে পাঠানো হবে কার মধ্যে দিয়ে পাঠানো হবে ক্যাটালিস চেম্বারের মধ্যে পাঠানো হবে কত টেম্পারেচারে পাঠানো হবে আটশো ডিগ্রি সেলসিয়াস এবং পাঁচ থেকে সাত এটিএম প্রেশার এই টেম্পারেচারে পাঠানো হবে তাহলে টেম্পারেচার কত টেম্পারেচার হচ্ছে আটশো ডিগ্রি সেলসিয়াস আর আর চাপ কত চাপ হচ্ছে পাঁচ থেকে সাত এত এ এত চাপে পাঠানো হয় যেটা তৈরি হয় সেটা হচ্ছে এনও অর্থাৎ নাইট্রিক অক্সাইড তৈরি হয় একটা কথা মাথায় রেখে চলবে এটা কিন্তু উভমুখী বিক্রিয়া উভি বিক্রিয়া বলে এর অ্যারোটা যেটা আমরা এদিকে দিয়েছি সেটা কিন্তু ভুল দিয়েছি এর অ্যারোটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে এরকম উভমুখী বিক্রিয়া ঠিক আছে ই রিভার্সিবেল প্রসেস ঠিক আছে এর এর অ্যারোটা হবে হচ্ছে এরকম হবে এরকম হবে উভয় দিকে উভয় দিকে হতে পারে এটা থেকে এটাও তৈরি হতে পারে আবার এটা থেকে এটাও ঠিক আছে এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া তাই জন্য দেখো উভমুখী ঠিক আছে ঠিক আছে রিভার্সিবেল প্রসেস তাই জন্য হচ্ছে আমরা কি করেছি এরকম উভয় দিকে অ্যারো দেবে উভয় দিকে অ্যারো দেবে এইটা এবার অ্যারো ঠিক আছে টেম্পারেচার আটশো থেকে সাত আটশো ডিগ্রি সেলসিয়াস আর চাপ হচ্ছে পাঁচ থেকে সাত এটিএম এই চাপে পাঠানো হয় এ তাহলে এই যে ফার্স্টের যে আমাদের চেম্বারটা রয়েছে সেই চেম্বারের নাম হচ্ছে ক্যাটালিস চেম্বার যার মধ্যে দিয়ে অ্যামোনিয়া এবং এয়ারের যে মিক্সচার এই মিক্সচারটাকে পাঠানো হলো অ্যামোনিয়ার এয়ারের মিক্সচার না হলো ওয়ান ইস টু এইট রেশিওতে ঠিক আছে এয়ারের যে মেইনলি ও যেটা রয়েছে অক্সিজেন যে পার্টটা রয়েছে সেই অক্সিজেনটা দিয়ে এইটার মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে ঠিক আছে এবং পাঠানোর ফলে এইখানে যে চেম্বারটা রয়েছে সেই চেম্বারের যে টেম্পারেচার সেটা আটশো ডিগ্রি সেলসিয়াস এবং এখানে যে চাপটাকে যে প্রেশারটাকে মেনটেন করা হয় সেটা হচ্ছে ফাইভ থেকে সেভেন এটিএম দেখো লিখে রেখেছি ফাইভ থেকে সেভেন এটিএম যদি এটার মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে যে প্রোডাক্ট তৈরি হয় সেটা হচ্ছে এন ও অর্থাৎ নাইট্রিক অক্সাইড বলে যে প্রোডাক্ট হয় অর্থাৎ সেই নাইট্রিক অক্সাইড তৈরি হয় এবং তার সঙ্গে দেখো আর জিনিস তৈরি হয় সেটা হচ্ছে এখানে তৈরি হয় হচ্ছে তোমাদের এইচ টু অর্থাৎ জল তৈরি হয় ঠিক আছে এইচ টু ও অর্থাৎ তোমাদের এখানে কী তৈরি হবে জল তৈরি হবে একটা কথা মাথায় রাখবে এই বিক্রিয়াটা ব্যালেন্স করা একটা শর্টকাট ট্রিক্স বলছি তোমার হচ্ছে বসাও হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বসাও দেখবে বিক্রিয়া ব্যালেন্স হয়ে যাবে ফর্টি ফাইভ ফর্টি সিক্স ঠিক আছে ঠিক আছে ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফোর ফাইভ ঠিক আছে আর এখানে বসাও ফোর আর এখানে হচ্ছে সিক্স ফর্টি ফাইভ ফর্টি সিক্স বসাও দেখো ব্যালেন্স হয়ে গেছে দেখেন এখানে কটা নাইট্রোজেন আছে চারটে এদিকে দেখো চারটে নাইট্রোজেন আছে তারপর দেখো তোমার হচ্ছে হাইড্রোজেন কটা রয়েছে তিন চারে বারোটা ঠিক আছে এখানে দেখো ছয় দু বারোটা ব্যালেন্স আচ্ছা অক্সিজেন কটা রয়েছে দশটা দেখে নাও এখানে দেখো পাঁচ ইন্টু টু মানে হলো দশটা অক্সিজেন এই দেখো পাঁচ ইন্টু টু দশটা এখানে দেখো চার আর এখানে দেখো ছয় এ দেখো অক্সিজেন কটা এ দেখো অক্সিজেন হচ্ছে ছটা অক্সিজেন ছটা আর এখানে অক্সিজেন চারটে অক্সিজেন চারটে অক্সিজেন চারটে অক্সিজেন ছটা তাহলে ছয় আচ্চারে অক্সিজেন কটা দশটা ডান দিকে আছে দিকেও দশটা আছে এই যে এই যে ও টু ইন্টু ফাইভ দুই আর পাঁচের গুণ করলে দশ তাহলে অক্সিজেন হয়ে গেল হচ্ছে দশটা আর তোমার হচ্ছে নাইট্রোজেন চারটে চারটে দুদিকে আর হাইড্রোজেন হচ্ছে ছটা দেখে নাও এখানে ছটাই হবে তাই না এই যে ছটা বলছি বারোটা চার তিনে হচ্ছে বারোটা হাইড্রোজেন আর এখানে দেখো ছয় দুগুণ হচ্ছে বারোটা হাইড্রোজেন তাহলে আমি শর্টকাট ট্রিক্সটা আমি কি মনে রাখতে বললাম আমি মনে রাখতে বললাম হচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স এটা করলে তোমার ডাইরেক্ট ব্যালেন্স হয়ে যাবে তোমাকে ব্যালেন্স নিয়ে চিন্তাই করতে হবে না ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ফর্টি সিক্স আর যদি কনসেপচুয়ালি ব্যালেন্স করতে চাও তাহলে আমার ব্যালেন্সের ভিডিও দেখে নেবে ব্যালেন্সের ভিডিও আছে তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো বা এই প্লেলিস্টের যে লিঙ্কটা রয়েছে ক্লাস টেনের সেখানে ফার্স্ট ভিডিওই আমি ব্যালেন্স পড়িয়েছিলাম ব্যালেন্স কী করে করতে শর্ট কাট ট্রিক্সের মাধ্যমে সেটা আমি শিখিয়েছিলাম একদম পুরো শর্টকাট ট্রিক্স ঠিক আছে তোমার কোনো মেথড এক্সট্রা মনে রাখতে হবে না ব্যালেন্সের ভিডিও দেখলে তোমরা এটাকে ইজিলি ব্যালেন্স করতে পারবে ঠিক আছে তো এরকমভাবে আরামসে আমরা করতে পারবো তো কি করলাম তাহলে একবার এই পুরো স্টেপ ওয়ানটাকে একবার ছোট্ট করে রিক্যাপ করিয়ে দিচ্ছি স্টেপটা হচ্ছে কি অ্যামোনিয়া আর এয়ার বা অক্সিজেন যেটা তার মিক্সচারটাকে আমরা নেব। অ্যামোনিয়ার এয়ারের যে মিক্সচারটাকে নেব সেটাকে নিয়ে কার মধ্যে পাঠাবো ক্যাটালিস্ট চেম্বার যেটাকে বাংলায় বলা হয় অনুঘটকীয় প্রকষ্ট এখানে অনুঘটক কোনটা স্যার এখানে যে অনুঘটক সেটা হচ্ছে এই প্ল্যাটিনামের যে তারজালিটা এটাই এখন এখানে অনুঘটক তাহলে অনুঘটক কোনটা অনুঘটক হচ্ছে এই প্ল্যাটিনামের যে তারজালি এটাই হচ্ছে অনুঘটক তো অ্যামোনিয়ার এয়ারের মিক্সচারকে নেব ওয়ান ইস টু এইট রেশিওতে ওয়ান ইস টু এইট রেশিওতে এই রেশিওতে নিয়ে এই আমরা চেম্বারে প্রবেশ করেছি এবং এটা এই অনুঘটকীয় যে তার জালি মানে যে এই যে তোমার যে প্ল্যাটিনামের যে তার জালি তার মধ্যে দিয়ে যাচ্ছে প্ল্যাটিনামের তার জালির মধ্যে দিয়ে যাচ্ছে এখানে প্ল্যাটিনামের তার জালির মধ্যেই যাচ্ছে কত টেম্পারেচারে আটশো ডিগ্রি সেলসিয়াসে কত চাপে পাঁচ থেকে সাতে ডিএম চাপে তাহলে অ্যামোনিয়ার এয়ারে মিক্সারটাকে আমরা প্ল্যাটিনাম তারজালির মধ্যে দিয়ে পাঠাচ্ছি আটশো ডিগ্রি সেলসিয়াসে পাঁচ থেকে সাতে টিএম চাপে কী তৈরি হচ্ছে দুটো প্রোডাক্ট তৈরি হচ্ছে একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড যেটা হচ্ছে তোমাদের এন ও আর কনফার্ম এখানে যেহেতু জল আছে এই যে হাইড্রোজেন আছে এই যে হাইড্রোজেন আছে আর অক্সিজেনে মিক্সচার আছে তাহলে কনফার্ম একটা জলের মতন প্রোডাক্ট একটা তৈরি হবেই তো জল তৈরি হচ্ছে সেই জলটা হচ্ছে এইচ টু ও ঠিক আছে তৈরি হলো তো ব্যালেন্স করবার শর্টকাট ট্রিক্স বললাম কি পঁয়তাল্লিশ সে চল্লিশ ফর্টি ফাইভ ফর্টি সিক্স করে দাও দেখো সব কিছু জিনিস ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে তো তোমাকে এটার মধ্যে দিয়ে তোমার যখন হচ্ছে তাহলে এখান থেকে কি তৈরি হলো এখান থেকে তৈরি হলো মেন যে প্রোডাক্ট সেটা হচ্ছে এই এনো এই এনো যেটা সেই এনোটাই কিন্তু হচ্ছে মেন প্রোডাক্ট যে প্রোডাক্টটা পরের স্টেপে ফের ইউজ হবে এবং সেখান থেকে আমরা এনো টু তৈরি করবো তো এখানে যখন এনও তৈরি হয় সেই এনোর যে টেম্পারেচার থাকে মানে যে টেম্পারেচারে এনো তৈরি হয় সেটা হচ্ছে প্রায় আটশো ডিগ্রি সেলসিয়াস এবার এই আটশো ডিগ্রি সেলসিয়াসে এনও তৈরি করবার পর আমরা এনও টু তৈরি করবার জন্য একটা কাজ করবো বহুত টেম্পারেচার রয়েছে হাই টেম্পারেচার রয়েছে টেম্পারেচারটাকে আমাকে কমাতে হবে তাই জন্য এনও এই যে এনও যেটা তৈরি হলো আর এখানে আরেকটু কিছু পরিমাণ বাতাস থাকে যে বাতাসটা মানে পুরোপুরি রিয়্যাকশান করে না এনো এবং তার সাথে কিছুটা বাতাস মিশে থাকে ঠিক আছে কেন বলতো দেখো তুমি এখানে অ্যামোনিয়া নিয়েছিলে মাত্র এক ভাগ আর এয়ার বা বাতাস নিয়েছিলে আট ভাগ কোনটাকে বেশি নিয়েছিলে এয়ারটাকে বেশি নিয়েছিলে বাতাসটাকে বেশি নিয়েছিলে মাত্র অ্যামোনিয়া নিয়েছো এক ভাগ আর এয়ার নিয়ে বসে আছে হচ্ছে আট ভাগ তাহলে সোজা কথা এয়ার বেশি থাকবে এয়ারটা এক্সেস পরিমাণে কিছুটা থাকবে তো ওই এনো আর এয়ারটাকে আমরা ফার্স্টে একটা চেম্বারের মধ্যে পাঠাবো সেই চেম্বারটার নাম হচ্ছে কুলিং চেম্বার বা যেটাকে বলা হয় শীতল কক্ষ এটাকে বাংলায় বলে শীতল কক্ষ এটাকে বাংলায় বলা হয় শীত ঠান্ডা করব কোনটাকে এই যে এর মধ্যে কী কী তৈরি হয়েছে দেখে নিয়েছো এনো তৈরি হয়েছে আর তার সাথে এয়ার তো থাকবেই এয়ার তো এক্সট্রা থাকবেই ওই আর এয়ারটাকে আমরা এই কুলিং চেম্বারের মধ্যে পাঠাবো আর এয়ারটাকে আমরা কুলিং চেম্বারের মধ্যে পাঠাবো আর এয়ারটাকে এনে এটাকে ঠান্ডা করে নিয়ে আসবো এটাকে ফিফটি ডিগ্রি সেলসিয়াসে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা করে এটাকে আমরা নিয়ে আসবো কারণ বুঝতেই পারছো এই কক্ষতে যে তাপটা উৎপন্ন হবে বা তাপটা রয়েছে এই কক্ষের মধ্যে সেটা কিন্তু প্রায় আটশো ডিগ্রি সেলসিয়াস আর একটা কথা বলা হয়নি এই বিক্রিয়াটা কিন্তু তাপমোচি বিক্রিয়া মানে এই বিক্রিয়ার ফলে কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় এটা আমি বলতে ভুলে গেছি এই বিক্রিয়ার ফলে কিন্তু তাপ উৎপন্ন হয় প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় যেটা এই এটার মধ্যে তাপ উৎপন্ন হবে ঠিক আছে তো প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ তাপ উৎপন্ন হবে তো এই জায়গাটাতে এনোর যেটা সেটা কিন্তু প্রচণ্ড উত্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে যে এনোটা প্রোডাক্টটা তৈরি হয়েছে এটা কিন্তু প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় রয়েছে তাই জন্য সেই এনোটাকে ফার্স্টে আমরা একটা চেম্বারের মধ্যে নিয়ে আসবো চেম্বারটার নাম হচ্ছে কুলিং চেম্বার বাংলা এটাকে বলা হয় শীতল কক্ষ এনে ঠান্ডা করা হবে কত টেম্পারেচারে ঠান্ডা করা হবে ফিফটি ডিগ্রি সেলসিয়াসে থামা ঠান্ডা করা হবে তাহলে এর মধ্যে আনলাম এনোটাকে এনো আর এয়ারটাকে নিয়ে আসলাম এন এর মধ্যে এনে ঠান্ডা করলাম টেম্পারেচার ছিল কত টেম্পারেচার ছিল আটশো আটশো থেকে নামিয়ে দেখো ভালো করে মাত্র ফিফটি ডিগ্রি সেলসিয়াসে আমরা এটাকে নিয়ে আসলাম কোনটাকে এনো আর এয়ারটাকে এবার এই এনো আর এয়ারটাকে নিয়ে আমরা চলে যাব হচ্ছে অক্সিডাইজিং চেম্বার অক্সিডাইজিং চেম্বার বা এটাকে বাংলায় বলা হয় জারোন কক্ষ জারোন কক্ষ জারুণ কক্ষ মানে কি জারণ নামটা থেকেই বুঝতে পারছো যে জারুন হচ্ছে জারণ হচ্ছে মানেটা কি জারণ হচ্ছে মানে এইখানে সোজা কথা একদম সোজা কথা অক্সিজেনের সাথে রিয়াকশন হবে জারণ করার অর্থই তাই অক্সিজেনের সাথে রিয়াকশান করানো তো এনোকে আমরা কার সাথে রিয়েকশন করাবো সোজা কথা অক্সিজেনের সাথে রিয়োকশান করাবো তাহলে স্টেপ টু স্টেপ টুতে আমরা কি করব যে এনো যেটা তৈরি হয়েছে এই যে এখানে যে এনো তৈরি হয়েছে এই এনোটাকে যখন এর মধ্যে পাঠাবো সেটাকে রিয়াকশন হবে ওটুর সাথে তাহলে এন যেটা সেটা অক্সিজেনের সাথে রিয়াকশান করবে করে তৈরি করবে হচ্ছে এনও টু তো আমি যদি এখন ব্যালেন্স করবার চেষ্টা করি আমি যদি এখন ব্যালেন্স করবার চেষ্টা করি এদিকে একটা দুই লাগাবো তাহলে টু এন দেখো এখানে নাইট্রোজেন দুটো হয়ে যাচ্ছে ব্যালেন্স করবার জন্য এখানেও একটা দুই লাগিয়ে দাও না ব্যালেন্স হয়ে গেছে দুটো নাইট্রোজেন দুটো নাইট্রোজেন অক্সিজেন দুখানা আর এখানে অক্সিজেন দুখানা চারখানা এখানে দেখো অক্সিজেন দুখানা ইন্টু দুই মানে চারখানা ব্যালেন্স কমপ্লিট ব্যালেন্স কমপ্লিট ঠিক আছে এটা আমরা কার মধ্যে করব এটা এটা আমরা জারণ করলাম ফিফটি ডিগ্রি সেলসিয়াসের পর ঠিক আছে কোন কক্ষতে এই অক্সিডাইজিং চেম্বারে বা হচ্ছে জারণ কক্ষতে সোজা কথা একদম জারণ করে দিলাম রিয়াকশান করিয়ে এনো টু তৈরি করলাম এবার এই যে এনো টু এই এনও টুটাকে লাস্ট স্টেপ রয়েছে লাস্ট স্টেপটা আমি এই সাইডে করছি একদম এই সাইডে করছি এইটা স্টেপ নাম্বার থ্রি এই স্টেপটাকে আমরা একদম লাস্টে করব। তাহলে আমি কি বলছি দেখো আমরা এখানে মানে ছোটোখাটো কয়েকটা কাজ করেছি ঠিক আছে কাজটাকে লাস্টে একবার রিক্যাপ করছি তো যেটা এনও তৈরি হয়েছিল যেটা উষ্ণ এনও তৈরি হয়েছিল সেটাকে আমরা ফার্স্টে কুলিং চেম্বারে এনে ঠান্ডা করলাম এবং ঠান্ডা করার পর এটাকে আমরা নিয়ে গেলাম অক্সিডাইজিং চেম্বারে এখানে অক্সিজেন থাকবে জারণ করবার জন্য তো এনোর সাথে অক্সিজেনের রিয়াকশান হয় এনও টু তৈরি হবে জারিত হবে এবার এই যে এনো টু যে প্রোডাক্টটা তৈরি হয়েছে এই এনো টু প্রোডাক্টটাকে এই যে এনো টু প্রোডাক্টটা তৈরি হয়েছে এটাকে আমরা নিয়ে চলে যাব হচ্ছে এই চেম্বারে যেটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন টাওয়ার এই অ্যাবজর্পশন টাওয়ারের মধ্যে আমরা নিয়ে চলে যাব নিয়ে গিয়ে এর মধ্যে ওপর থেকে জলের ধারা ফেলবো জলের ধারা মাথায় রাখবে এখানে যে ব্লু কালারের যে অংশগুলোকে এঁকেছি এই যে ব্লু কালারের যে পার্টগুলোকে আঁকা হয়েছে এই যে এগুলো এগুলোকে বলা হয় হচ্ছে কোয়ার্জ এগুলোকে বলা হয় হচ্ছে কোয়ার্জ শোষণের কাজে ব্যবহার করা হয় ঠিক আছে কোয়ার্জ যে পার্টটা সেটা এর মধ্যে রাখা আছে এই যে অ্যাবজর্পশন টাওয়ার বা যেটাকে বলা হয় শোষক কক্ষ ঠিক আছে এটাকে বলা হয় অনেকে শোষক কক্ষ বলে শোষক কক্ষ তো এটার মধ্যে আমরা কি ইউজ করছি এটার মধ্যে আমরা ইউজ করছি হচ্ছে এই পার্টটা এই যে ব্লুকালি দিয়ে আঁকা পার্টটা যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কোয়ার্জ তোমার জানতে লাগবে না কারণ পরীক্ষাতে লাগবে না লাগবে না বেকার জিনিস তো এই কোয়ার্জটা যেটা সেটা এই চেম্বারটার মধ্যে ইউজ করা হয় এবং ওপরের দিক থেকে যে দেখতেই পাচ্ছে, ওপর দিক থেকে আমরা কি করছি ওপর দিক থেকে আমরা জল ফেলছি ওপর দিক থেকে জল ফেলছি আর এখানে প্রবেশ করছে কে এনো টু আর ওপর থেকে কে পড়ছে ওপর থেকে কে পড়ছে ওপর থেকে পড়ছে হচ্ছে এইচ টুও পড়ছে এইচ টুও পড়ছে এনো টুর ওপর দেখো এর মধ্যে কে প্রবেশ করলো ভাই এনো টু প্রবেশ করলো আর ওপর থেকে আমি কি ফেলছি ওপর থেকে আমি ফেলছি ওয়াটার বা জল জল স্প্রে করছি ওপর দিক থেকে তো এনো টুর সাথে তাহলে ওপর থেকে ফেলা যে জল তার মধ্যে রিয়াকশান হবে এনো টুর সাথে ওপর থেকে যে জল পড়ছে তার মধ্যে তাহলে রিয়াকশান হবে রিয়াকশান হলে কী তৈরি হবে দেখো এই জায়গাটাতে এনো টুর সাথে আমরা রিয়াকশান করবো হচ্ছে এইচ টু ওর তৈরি হবে কি তৈরি হবে মেন প্রোডাক্ট যেটা আমরা তৈরি করতে চাইছি এতক্ষণ ধরে এইচ এন ও থ্রি তৈরি হবে মেন প্রোডাক্ট যেটা সেটা তৈরি হবে এইচ এন ও থ্রি আর তার সাথে একটা জিনিস তৈরি হবে সেটা হচ্ছে ফের এনো তৈরি হবে ফের এনো তৈরি হবে তাহলে দেখো এনো টু যেটা তৈরি করলাম খুব ভালো কথা আমরা তৈরি করে বসে ফেলেছি এই এইচ থ্রি ঠিক আছে এটা আমাদের মেন প্রোডাক্ট ছিল ঠিক আছে আমরা তৈরি করেছি দেখো এর আগে একটা তিন বসাও এর আগে একটা দুই বসাও দেখো ব্যালেন্স হয়ে গেছে দেখে নাও তিনটে নাইট্রোজেন এ দেখো দুখানা নাইট্রোজেন আর এখানের একখানা নাইট্রোজেন তিনটে নাইট্রোজেন খুব ভালো কথা অক্সিজেন কটা অক্সিজেন কটা না অধাতু ব্যালেন্স করার পর অক্সিজেন ব্যালেন্স করতে হয় অক্সিজেন দেখো তিন দুগুণে ছটা আর এখানে একটা টোটাল সাতটা এখানে দেখো দুই তিনে ছটা আর একটা সাতটা ব্যালেন্স অক্সিজেন ব্যালেন্স নাইট্রোজেন ব্যালেন্স চেক করবো লাস্টে হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে এখানে দুটো হাইড্রোজেন এখানে দুটো ব্যালেন্স তাহলে হয়ে গেল এটা ব্যালেন্স এটা হচ্ছে একত্রিশ একুশের ফর্মুলা মনে রাখলেই হয়ে যায় ঠিক আছে তো এইভাবে আমরা কি করে থাকি এইচ থ্রি তৈরি করে থাকি বাট এই প্রক্রিয়াতে যে এইচ থ্রি তৈরি হয় সেই এইচ থ্রির যে পরিমাণ সেই পরিমাণটা হচ্ছে ফিফটি পারসেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট এইচ থ্রি পেতে পারো এর মধ্যে বাকি ফিফটি পারসেন্ট কিন্তু তুমি তাহলে তুমি এই প্রক্রিয়ায় যে এইচ এন ও থ্রি তৈরি করবে সেইখানে যে এইচ থ্রি তৈরি হবে তার পরিমাণ হচ্ছে ফিফটি পারসেন্ট ঠিক আছে কিছুটা জল মিশে থাকবে এর মধ্যে খুব লঘু অবস্থাতে পাওয়া যায় ফিফটি পারসেন্ট মতন পাওয়া যায় এই প্রক্রিয়াতে এই যে অসল পদ্ধতি এত কিছু করলাম আমরা করে আমরা ফিফটি পার্সেন্ট মতন এইচ এন থ্রি পেলাম বাট ফিফটি পার্সেন্ট পেলে তো হবে না আমাকে মিনিমাম হানড্রেড পার্সেন্ট বা হানড্রেড পার্সেন্টের কাছাকাছি এইচ এন থ্রি পেতে হবে তার জন্য আরেকটু স্টেপ কিছু ইউজ করতে হবে তো অসল পদ্ধতি এখানে শেষ এবার কিছু স্টেপ করে 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 আমরা কি করি এটাকে মানে কি বলবো এটাকে আরও স্টেপ বাড়িয়ে বাড়িয়ে এরপরে আরও মানে ইম্পর্টেন্ট কিছু স্টেপ আছে সেটার মাধ্যমে আমরা এটাকে প্রায় হানড্রেড পার্সেন্টের কাছাকাছি এইচ এন ও থ্রি পাই তো পদ্ধতিটা একবার রিক্যাপ করে দিচ্ছি ফার্স্টে আমরা কী করেছিলাম অ্যামোনিয়া আর এয়ারের মিক্সচার নিয়েছিলাম ওয়ান ইস টু এইট রেশিওতে নিয়ে এটাকে ক্যাটালিস চেম্বারে প্রবেশ করিয়েছি ক্যাটালিস চেম্বারের মধ্যে দিয়ে এই এই মিক্সারটা যাচ্ছিলো এখানে প্ল্যাটিনামের তাজ ছিল যেটা যেটা আটশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পাঁচ থেকে সাত এটিএম চাপে এইখানে থাকা অ্যামোনিয়া আর এয়ারের মিক্সচারটাকে এটা কিসে কনভার্ট করে দেবে এটা কনভার্ট করে দেবে এনোতে দেখে নাও এখানে অ্যামোনিয়ার এয়ারের মিক্সচারটাকে এনোতে কনভার্ট করে দিয়েছে নাইট্রিক অক্সাইডে কনভার্ট করে দিয়েছে তাহলে এর মধ্যে এটা নাইট্রিক অক্সাইডে কনভার্ট হয়ে গেছে এবার এই যে নাইট্রিক অক্সাইডটা এটা যাবে হচ্ছে কোন চেম্বারে কুলিং চেম্বারে ঠান্ডা হওয়ার জন্য যাবে কেন ঠান্ডা করার প্রয়োজন হলো কারণ এখানে আটশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রয়েছে এই এনো আর এয়ারের তো অত হাই টেম্পারেচার রেখে তো লাভ হবে না আমরা কি করতে হবে এটাকে ঠান্ডা করতে হবে ঠিক আছে আর এই এনও আর এয়ারটাকে ঠান্ডা করে আমরা ফার্স্টে কুলিং চেম্বারে নিয়ে আসবো এনে ঠান্ডা করব কত ডিগ্রি টেম্পারেচারে আনব মালটাকে আনবো হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এই টেম্পারেচারে ঠান্ডা করে আমরা নিয়ে আসবো এবার এই যে এনোর যে মিক্সচারটা এই এনোর মিক্সচারটাকে পাঠাবো হচ্ছে পরের চেম্বারে যেটা হচ্ছে আমাদের অক্সিডাইজিং চেম্বার বাংলায় বললে সেটাকে বলা হয় জারুণ কক্ষ সেই জারুণ কক্ষতে এনো আর অক্সিজেনের মধ্যে রিয়াকশান হবে কারণ জারণ কক্ষ মানেই সোজা কথা এর মধ্যে কিন্তু অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন কি করবে এনোটাকে জারিত করে দেবে জারিত করে কিসে কনভার্ট করে দেবে এনো টুতে কনভার্ট করে দেবে হয়ে গেল আচ্ছা এনো টুতে কনভার্ট করবার পর সেই এনো টুটা চলে যাবে হচ্ছে পরের কক্ষতে অর্থাৎ কিসে চলে যাবে অ্যাবজরশান টাওয়ার যেটাকে আমরা বলে থাকি হচ্ছে শোষক কক্ষ এখানে একটা পার্ট মানে ইউজ করা হয় একটা কিছু অংশ মানে কিছু কি বলবো একটা উপাদান ইউজ করা হয় সেই উপাদানটা হচ্ছে কোয়ার্জ এবং ওপর থেকে জলের ধারা ফেলা হয় ওপর থেকে জলের ধারা ফেলা হয় তো এদিকে এনো টু আসছে আর ওপর থেকে তুমি ওয়াটার ফেলছো এনো টু ঢুকছে এর মধ্যে আর তুমি ওপর থেকে ওয়াটার ফেলছো তাহলে দুটো জিনিসের মধ্যে রিয়াকশান হবে এনো টুর সাথে ওয়াটারের রিয়াকশান হবে তোমরা জানো এনো টুর সাথে ওয়াটারের রিয়াকশান মানে কথা এনো টু আর ওয়াটারের রিয়াকশান মানে এইচ এনও থ্রি তৈরি হবে এবং আর একবার এনো তৈরি হবে ঠিক আছে এটাই হচ্ছে আলটিমেট স্টেপ তো ব্যালেন্স করবার জন্য এনো টুর সাথে একটা তিনের গুণ আর এইচ এনো থ্রির সাথে একটা দুয়ের গুণ এইটা করলেই আমাদের হচ্ছে টোটাল কাজ শেষ ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো গেলো এই হচ্ছে ব্যাপার আর এভাবে আমরা কী করে থাকি এইচ এনো থ্রি তৈরি করে থাকি বাট এই পদ্ধতিতে যে এইচেন থ্রি করা হয় সেটা হচ্ছে মাত্র ফিফটি পার্সেন্ট এইচেন থ্রি তৈরি হয় তো ফিফটি পার্সেন্ট এইচ এনো থ্রি নিয়ে তো আমার কাজ নেই আমার তো প্রায় হানড্রেড পার্সেন্টের মতন এইচ এনো থ্রি লাগবে তো এটাকে দুটো স্টেপ আর একবার করা হয় এটাকে এর বার উত্তপ্ত করা হয় ঠিক আছে এটাকে গাঢ় করবার জন্য এটাকে কি করা হয় এটাকে আরও উত্তপ্ত করা হয় উত্তপ্ত কীভাবে করছে দেখো আমি এই পার্টটাকে মুছে দিচ্ছি যেহেতু আমাদের পিকচারটা বোঝানো হয়ে গেছে আমি স্টেপগুলোকে কিন্তু আমি বারবার বলছি আমি স্টেপ ওয়ান স্টেপ টু এবং এইখানে থাকা এই যে স্টেপ থ্রি এই তিনটে জিনিসের শর্টকাট ট্রিক্স দেখিয়ে দেবো ঠিক আছে একবারে তোমার যাতে মুখস্ত হয়ে যায় পরীক্ষার সময় তুমি যাতে কোনোদিন না বলো ঠিক আছে শর্টকাট ট্রিক্স দেখিয়ে দেবো এইটা এইটা এবং এইটা সেটা ভিডিও লাস্টে দেখানো হবে তোমার টোটালি মুখস্থ হয়ে যাবে ঠিক আছে তো চলো দেখাবো সেটা তবে তার আগে আমি কী করছি আমি এই পার্টটাকে মুছে দিচ্ছি এখন যে পদ্ধতিটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে পাতন পদ্ধতি এবং পাতন পদ্ধতির মাধ্যমে এইখানে থাকা এইচ ও থ্রি যেটা আমরা ফিফটি পার্সেন্ট পেয়েছি সেটাকে প্রায় হানড্রেড পার্সেন্টের কাছাকাছি আমরা ও থ্রি পেতে পারি তার জন্য দুটো স্টেপ ইউজ করা হবে পাতন পদ্ধতিতে কি করা হবে প্রায় তোমাকে এই যে এইচ ও থ্রিটা পাওয়া গেছে সেই এইচ ও থ্রিটাকে টেম্পারেচার দেওয়া হবে টেম্পারেচার দেওয়া হবে ওয়ান টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস মতো একশো একুশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এটাকে কি করা হবে এটাকে উত্তপ্ত করা হবে উত্তপ্ত করলে আমরা যে এইচ এন থ্রিটা পাবো এখানে সেই এইচ এন থ্রির পরিমাণ হবে হচ্ছে সিক্সটি এইট পারসেন্ট মতো আর আগে যে এইখানে যে পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে ফিফটি পার্সেন্ট মতন এই থ্রি পেয়েছিলাম আর এখন যেটা পাবো সেটা হচ্ছে সিক্সটি এইট পার্সেন্ট মতন এইচ এনো থ্রি পাবো কী করে জাস্ট খালি টেম্পারেচার দিয়ে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে কত পাবো আমরা এখানে কত পেয়েছিলাম পেয়েছিলাম হচ্ছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থেকে আমরা সিক্সটি এইট পার্সেন্ট পেয়ে যাব হচ্ছে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে ঠিক আছে এইটা গেল পদ্ধতি এটা গেল স্টেপ ওয়ান এরপরে আর একটা ছোট্ট স্টেপ ব্যবহার করা হয় সেটা কি করা হয় এই যে এইচ এন ও থ্রি রয়েছে যেটা সিক্সটি এইট পার্সেন্ট এইটাকে আরেকবার হচ্ছে টেম্পারেচারে হিট করা হবে এটাকে এই পদ্ধতিটাকে বলা হয় হচ্ছে ডিস্টিলেশন প্রসেস ডিস্টিলেশন প্রসেস তো ডিস্টিলেশন প্রসেসের মাধ্যমে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা কী করি পঞ্চাশ পার্সেন্ট যে এইচ এন ও থ্রি পাওয়া গেছে সেখান থেকে আমরা সিক্সটি এইট পার্সেন্ট মতন এইচ এন ও থ্রি আমরা পেতে পারি তো এই গেল পদ্ধতি এর পরের যে স্টেপটা হচ্ছে দেখো পরের স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট স্টেপ এবং বোঝবার স্টেপ এবারে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে কনসেনট্রেটেড এইচ টু এস ফোর মানে গাঢ়ো সালফিউরিক অ্যাসিড ব্যবহার করব এটার সাথে মেশি মিশিয়ে দেবো গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে এটাকে ফের আরেকবার পাতন পদ্ধতির ব্যবহার করব করলে আমরা নাইনটি এইট পারসেন্ট কী করবো এইচ এন ও থ্রি পাবো তাহলে আমরা কী করলাম এই যে এইচ এন ও থ্রি যেটা এখন রয়েছে আমাদের কাছে এইচ এন ও থ্রি যেটা রয়েছে সিক্সটি এইট পার্সেন্ট মতো এই যে সিক্সটি এইট পার্সেন্ট মতো এইচ এন থ্রি রয়েছে এটাকে আমরা চালনা করবো হচ্ছে এইচ টু এস ও ফোরের ওপর দিয়ে এবং এই এইচ টু এস ফোরটা কিন্তু গাঢ় হবে এবং গাঢ় এইচ ওপর দিয়ে যদি চালনা করা হয় এইখানেও সেম প্রসেস ইউজ করছি ডিস্টিলেশন প্রসেস এই ডিস্টিলেশন প্রসেস যদি ইউজ করা হয় তাহলে আমরা প্রায় যে এইচ থ্রিটা এবার পাবো সেটা হচ্ছে তোমার নাইনটি এইট পারসেন্ট মতো নাইনটি এইট পার্সেন্ট মতন আমরা কি পাবো আমরা এইচ থ্রি পাবো তাহলে আমি কি বললাম আমরা প্রথম স্টেপে আমরা এখানে যে এইচ এন ও থ্রি পেয়েছিলাম সেটার পরিমাণ ছিল ফিফটি পার্সেন্ট মতো তো সেই ফিফটি পার্সেন্ট এইচ এন ও থ্রি থেকে সিক্সটি এইট পার্সেন্ট এইচ এন ও থ্রি বানানোর জন্য একশো একুশ ডিগ্রি সেলসিয়াসটা টেম্পারেচারে ডিস্টিলেশন প্রসেস ইউজ করলাম এবার সেই এইচ এন ও থ্রিটাকে আবার নাইনটি এইট পার্সেন্ট পাওয়ার জন্য সিক্সটি এইট থেকে আমরা নাইনটি এইট পার্সেন্ট পাওয়ার জন্য আমরা যে ক্যাটা মানে যে পদার্থটাকে ইউজ করলাম সেটা হচ্ছে তোমার গাঢ় এইচ টু ফোর এবং পাতন পদ্ধতির মাধ্যমে সিক্সটি এইট পার্সেন্ট এই থ্রি থেকে টোটাল নাইনটি এইট পার্সেন্ট মতন থ্রি আমরা পেয়ে যাচ্ছি মাথা রাখবে এই যে প্রসেসটা এই প্রসেসে আমরা এইচ টু ও ফোর ইউজ করি এই কারণে কারণ এইচ টু ও ফোর হচ্ছে একটা জল শোষক পদার্থ এই যে এইচ টু এসো ফোর এটা হচ্ছে কি জল শোষক পদার্থ জল শোষক পদার্থ যেহেতু এটা একটা জল শোষক পদার্থ তাহলে এই থ্রির মধ্যে থাকা যে জলের পার্ট সেটাকে টোটালি শুষে নেবে নিয়ে কি করবে এটাকে গাঢ় এই থ্রি বানিয়ে দেবে সেটা হচ্ছে কত নাইনটি এইট মতো ঠিক আছে বুঝতে পারা গেছে তাহলে এই হচ্ছে আমাদের গাঢ় এই থ্রি যেখানে আমরা প্রায় নাইনটি এইট পার্সেন্ট এই চেনো থ্রি পাচ্ছি তাহলে কোথায় পেয়েছিলাম ফিফটি পার্সেন্ট সেখান থেকে বানালাম সিক্সটি এইট পার্সেন্ট একশো একুশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ডিস্টিলেশন প্রসেস ব্যবহার করে তারপর ফের আরেকবার ডিস্টিলেশন মানে প্রসেস ইউজ করলাম এবং তার সাথে এইচ স্ট্রেস ওফোর মানে মিশিয়ে আমরা এটাকে উত্তপ্ত করলাম করে আমরা ও থ্রি পাচ্ছি নাইনটি এইট পার্সেন্ট মতো তো এই হচ্ছে ওভারঅল দুটো স্টেপ যেখান থেকে আমরা প্রায় নাইনটি এইট পার্সেন্ট মতন পিওর ও থ্রি পেতে পারি ঠিক আছে তো এই গেল টোটাল প্রসিডিওর আচ্ছা একটা কথা আমার এখানকার বলার আছে সেটা হচ্ছে এই যে গাঢ় এইচ এন ও থ্রি না এর মধ্যে দুটো প্রোডাক্ট অনেক সময় মিশে থাকে আমি বলে দিচ্ছি শোনো এইচ এন ও থ্রির মধ্যে ঠিক আছে গাঢ় এইচ এন ও থ্রির মধ্যে গাঢ় এইচ এন ও থ্রির মধ্যে দুটো প্রোডাক্ট মিশে থাকে গাঢ় এইচ এনো থ্রির মধ্যে দুটো প্রোডাক্ট মিশে থাকে একটা হচ্ছে এনো আর একটা থাকে হচ্ছে এনো টু যদি এরকম মিশে থাকে তাহলে ওভারঅল যে মিক্সচার যেটা পাওয়া যাবে সেটার কালার হবে হচ্ছে ব্রাউন বা যেটাকে আমরা বলে থাকবো হচ্ছে বাদামি ঠিক আছে বাদামি কালারের মিক্সচার দেখতে পাওয়া যাবে ব্রাউন মিক্সচার হবে ঠিক আছে বাদামি কালারে মিক্সার হবে আমি ছবিটার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা যে এইচ এন ও থ্রি পাই সেই এইচ এন থ্রির মধ্যে দু ধরনের প্রোডাক্ট অনেক সময় মিশে থাকতে দেখা যায় এটা এইচ এন ও থ্রি রয়েছে এই এইচ এন ও থ্রির মধ্যে দু ধরনের প্রোডাক্ট মিশে থাকতে দেখা যায় এনো অ্যান্ড এনও টু এই ধরনের দুটো প্রোডাক্ট মিশে থাকতে দেখা যায় ঠিক আছে আমরা যে মানে এইচ এন ও থ্রি পাই এইচ এন ও থ্রির মধ্যে দু ধরনের প্রোডাক্ট মিশে থাকতে দেখা যায় এনও আর এনও টু মিশে থাকতে দেখা যায় তার ফলে ওভারঅল যে মানে তোমার কি বলবো সলিউশনটা আসে সেই সলিউশনটা হয় ব্রাউন কালারের কীরকম কালারের দেখতে হয় দেখতে হয় হচ্ছে বাদামি রঙের বাদামি রঙের ঠিক আছে ব্রাউন কালারের মিক্সচার আসে এবং ব্রাউন কালারের মিক্সচার হওয়ার দরুন এখানে একটা ঘটনা ঘটে এখান থেকে প্রথমত মিক্সচারটা ব্রাউন কালারের হয় তো এই ধরনের মিক্সার থেকে লক্ষ্য করে দেখা গেছে কন্টিনিউয়াস হচ্ছে তোমার কি করে কন্টিনিউয়াস এরকমভাবে ধোঁয়া বেরোতে থাকে যেমন সোমনাথ স্যার ইউটিউবে ধোঁয়া উড়িয়ে দেয় সেরকম এখান থেকে কী বেরোতে থাকে ধোঁয়া বেরোতে থাকে ঠিক আছে ধোঁয়া বেরোতে থাকে ঠিক আছে সব সময় এটা কন্টিনিউয়াস হবে কিন্তু কন্টিনিউয়াস ধোঁয়া বেরোবে কন্টিনিউয়াস কন্টিনিউয়াস কী বেরোবে কন্টিনিউয়াস ধোঁয়া বেরোতে থাকবে সব সময় ধোঁয়া বেরোতে থাকবে তাই জন্য এই যে যেহেতু এই এই থ্রি থেকে এরকম ধোঁয়া বেরোচ্ছে এটাকে আমরা বলে থাকি হচ্ছে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড পরীক্ষাতেই প্রশ্নটা দেয় এইটাকে আমরা বলে থাকি ধুমায়মান নাইট্রিক অ্যাসিড ধুমায়মান নাইট্রিক অ্যাসিড ঠিক আছে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড পরীক্ষার জন্য খুব কিভাবে লিখবে আমি আর একবার প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি ভালো করে মাথায় মধ্যে ঢুকিয়ে নাও কোনো রকম কোনো গন্ডগোল করা চলবে না পরীক্ষার সময় কিভাবে লিখবো ভালো করে শুনে নেবে জিনিসটা তো কী করবে বলবে যে গারো এইচ এনো থ্রির মধ্যে এনো এবং এনো টুর এনো এবং এনো টু মিশে থাকে যার ফলে দ্রবণের যে বর্ণ সেটা হয় হচ্ছে কি বাদামি রঙের এবং এর থেকে সব সময় এর থেকে সব সময় কি বেরোতে থাকে তোমার হচ্ছে ধোঁয়া বেরোতে থাকে যেরকম সোমনাথ স্যার ইউটিউবে ধোঁয়া উড়িয়ে যায় এটাও লিখে দিও না আবার তাহলে এখান থেকে সবসময় কি বেরোতে থাকে ধোঁয়া বেরোতে থাকে তো এই জন্য এই যে ধোঁয়া বেরোচ্ছে এর মধ্যে থেকে সেই জন্য এটাকে বলা হয় ধুমায়ুমান নাইটিক অ্যাসিড যেহেতু ধোঁয়া বেরোচ্ছে কন্টিনিউয়াস এটাকে এই জন্য এই নাইটিক অ্যাসিডটাকে বলা হয় ধুমায়ুমান নাইটিক অ্যাসিড এনো এবং এনোটু মিশে থাকলেই এই এই থ্রি দিকে কন্টিনিউয়াস ধোঁয়া বেরোবে সেই ধোঁয়াটা বেরোনোর জন্য এটাকে বলা হয় হচ্ছে ধুমায়ুমান নাইটিক অ্যাসিড এটা তখনই দেখা যায় যখন কোনো গাঢ় এই থ্রি থাকবে এবং তার মধ্যে এনো এবং এনোটু মিশে থাকবে এবং কালারটা তখন দ্রবণের বাদামি হবে এবং তখন দ্রবণ থেকে কী বেরোবে ধোঁয়া বেরোবে এই জিনিসটাকে এই যে জিনিসটা যার মধ্যে থেকে যেহেতু ধোঁয়া বেরোচ্ছে তাই জন্য এটাকে বলা হচ্ছে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড এই গেল তোমার হচ্ছে প্রসিডিওর ঠিক আছে মাথার মধ্যে একদম ঢুকে গেছে কেঁথে গেছে মাথার মধ্যে খুব ভালো কথা আর একটা জিনিস আছে এই যে এইচ এন ও থ্রি এইচ এনো থ্রিকে আর একটা নামে ডাকা হয় সেটা হচ্ছে তেজি জল ইংলিশে বললে বলা হয় অ্যাকোয়াফর্টিস অ্যাকোয়াফর্টিস ফর্টিসের কথার অর্থ হলো তেজি জল ঠিক আছে তাহলে আমি কি বললাম এইচ এন ও থ্রির আর একটা নাম আছে এইচ থ্রিকে তোমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন দেয় এটাকে কি বলা হয় এটাকে বলা হয় অ্যাকোয়া অ্যাকোয়া ফর্টিস ঠিক আছে অ্যাকোয়া ফর্টিস ঠিক আছে এটাকে অন্য কথায় বললে এটাকে আমরা বলে থাকি তেজি জল ঠিক আছে তেজি জল কেন একে তেজি জল বলা হচ্ছে কেন জলের কালার কি জলের কালার বর্ণহীন এটারও কালার হচ্ছে বর্ণহীন ঠিক আছে এর যে কালার সেই কালারটা হচ্ছে বর্ণহীন মানে এইচ এনো থ্রির যে কালার সেটা হচ্ছে বর্ণহীন তো জলের মতন দেখতে বর্ণহীন যেরকম জলের কোনো কালার নেই ঠিক আছে এই যে দেখো এই যে জল জলের কোনো কালার আছে কি কোনো কালার নেই তুমি গ্লাসের মধ্যে ঢালো দেখতে পাবে কোনো কালার দেখতে পাবে না কালারলেস সেরকম এই জিনিসটারও অ্যাকচুয়ালি কোনো কালার হয় না ঠিক আছে কালার হয় না বলে এটাকে বলা হয় হচ্ছে বর্ণহীন এবং একটা কথা মাথায় রাখবে এটা তেজি জল কেন তেজি জল কেন ফর্টিস মানে হচ্ছে তেজি তেজি একটা ভাব রয়েছে কারণ এর মধ্যে এটা খুব সক্রিয় ঠিক আছে কোনটা সক্রিয় এই যে এই চেনথ্রি এটার কালার বর্ণহীন এবং এটা হচ্ছে খুব সক্রিয় সক্রিয় হওয়ায় সক্রিয় হওয়ায় মানে বেশিরভাগ ধা ধাতু এর মধ্যে দ্রবীভূত হয় বেশিরভাগ ধাতু কি হয় দ্রবীভূত হয় দ্রবীভূত হয় কোন কোন ধাতু দ্রবীভূত হয় দেখে নাও মেনলি সোনা এবং হচ্ছে প্ল্যাটিনাম এরকম যে বড় ধাতুগুলো এরকম বড় ধাতুগুলো কিন্তু কি হয় দ্রবীভূত হয় ঠিক আছে এরকম বর ধাতুগুলো হচ্ছে এই এইচ ও থ্রির মধ্যে দ্রবীভূত হয় তাই জন্য এই এইচ ও থ্রির অপর নাম হচ্ছে অ্যাকোয়া ফর্টিস অ্যাকোয়া ফর্টিস কথার অর্থ কী অ্যাকোয়াফর্টিস কথার অর্থ হলো তেজি জল কেন জল বলা হলো অ্যাকোয়া কথাটার মানে হচ্ছে জল ঠিক আছে দেখবে তোমাদের বাড়িতে যদি অ্যাকোয়া গার্ড ইউজ করে তাহলে নামের শুরুটাই হয় অ্যাকোয়া দিয়ে মানে জল রিলেটেড কোনো ব্যাপার আসছে অ্যাকোয়া কথাটার মানে হলো হচ্ছে জল এই জলের মতন দেখতে কেন কারণ তুমি যদি এইচেনো থ্রিকে কোনো মানে কি বলবো কোনো কাঁচের পাত্রর মধ্যে তুমি ঢালো তুমি দেখতে পাবে এইচেনো থ্রির যে কালার সেটা হচ্ছে বর্ণহীন লাইক পুরো ওয়াটার পুরো ওয়াটারের মতন তাই জন্য জল নামটা ইউজ করা হলো তেজি কেন ইউজ করা হলো তেজি এই কারণে ইউজ করা হলো কারণ এই যে এইচেনো থ্রি যেটা সেটা হচ্ছে অত্যাধিক সক্রিয় এই ও থ্রি খুব সক্রিয় সক্রিয় হওয়ার কারণে এর মধ্যে বেশিরভাগ ধাতু দ্রবীভূত হয় বেশিরভাগ ধাতুর মধ্যে দুটো ইম্পর্টেন্ট ধাতু হচ্ছে সোনা এবং প্ল্যাটিনাম সোনা আর প্ল্যাটিনামের মতন এরকম যে বড় ধাতুগুলো রয়েছে সেই বড় ধাতু ধাতুগুলো এইচ থ্রির মধ্যে পুরোপুরি ডিজলভ হয়ে যাবে সেই জন্য আমরা এই জিনিসটাকে এইচেনো থ্রিকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাকোয়া পরীক্ষাতে পরীক্ষাতেই দুটো কোশ্চেন খুব আসে এক হচ্ছে অ্যাকোয়া ফর্টিস কাকে বলে খাতার মধ্যে যেরমভাবে বললাম ব্যাখ্যাটা দিলাম সেভাবে লিখে নেবে আর আরেকটা কোশ্চেন করে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে তো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দুটো পার্ট খাতার মধ্যে লিখে নেবে দুটো কোশ্চেনই পরীক্ষা হতে পারে আর তোমার হচ্ছে তো টোটাল অসল পদ্ধতি যেটা পড়ালাম সেটাও পরীক্ষার প্রশ্ন হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে নাইনটি এইট পারসেন্ট এইচ পেতে পারো তার জন্য এই যে আরও দুটো স্টেপ বললাম এখানে আরও দুটো স্টেপ বললাম এই দুটো স্টেপও কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো এই দুটো স্টেপও কিন্তু খাতার মধ্যে লিখে নেবে ঠিক আছে তো এই গেল ওভারঅল বিষয় এবার আমরা একটা ছোট্ট জিনিস যেটা পড়ানো বাকি আছে সেটা কি আমরা ওভারঅল এইচ এন থ্রি পড়ে ফেলেছি আমাদের এইচ থ্রি নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এইচ এন ও থ্রি পড়বার পরেও আমাদের যে রিয়াকশনগুলো স্যার সেটা না কিছুতেই মুখস্ত থাকে না কিছুতেই মুখস্ত থাকে না কিছুতেই এই রিয়াকশনগুলো মনেই থাকে না ব্যাংক কি যে করব ব্যাঙ্ক মনেই থাকে না কি করা যায় এই ছেনোথ্রি তো তোমাকে মুখস্থ করতেই হবে কি করে রিয়াকশন মনে রাখবে তারা একটা শর্টকাট ট্রিক্স দেখাচ্ছি শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তোমার এই যে তিনটে স্টেপ যেটা মনে থাকে না তোমার স্টেপ ওয়ান এটা স্টেপ টু এটা এবং স্টেপ থ্রি এটা সেটা তোমার মনে থাকবে আরামসে মনে থাকবে ঠিক আছে চলো দেখে নাও দেখো আমরা একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে বুঝে যাব যে কি করে আমরা এই থ্রি তৈরি করি তো আমাদেরকে তিনটে প্রোডাক্ট ইউজ করতে হবে এনএস থ্রি ইউজ করতে হবে এনও ইউজ করতে হবে এবং এন ইউজ টু ইউজ করতে হবে তো যদি এখানে আমরা এনো না পাই তাহলে আমরা এনো পাবো কি করে তাহলে আমাদেরকে এখানে এনো তৈরি করতে হবে সেই এনোটা এখানে এসে ব্যবহার হবে আবার এই স্টেপে এই জায়গাটাতে মাস্ট এনোটু তৈরি করতে হবে সেই এনোটুটা এই স্টেপে এসে ব্যবহার হবে তো এটা তৈরি করার প্রসেস কি আছে দেখো আমরা তৈরি করতে চাইছি এন ও মানে অক্সিজেন তৈরি করতে চাইছি তাহলে সোজা কথা এর সাথে অক্সিজেনের একটা রিক্স ঘটাতেই হবে রিয়াকশন ঘটালে এইখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এনও তৈরি হবে এইটা তৈরি হবে নালে এখানে না তৈরি হলে আমরা স্টেপ টুটে সেটা ইউজ করবো কী করে তো এখানে আমরা কি করব এনও তৈরি করব এবং দেখো অক্সিজেন আর হাইড্রোজেন আছে বলে অবশ্যই এখানে কিন্তু জল তৈরি হবে গল্প শেষ হয়ে গেল মেন প্রোডাক্ট সবসময় আগে লিখবে আর যেটা অপ্রয়োজনীয় প্রোডাক্ট এটা মেন প্রোডাক্ট এটা আগে লেখা হবে অপ্রয়োজনীয় প্রোডাক্টটা পরে এবার এনও যেটা রয়েছে সেই এনওটা পরের স্টেপে দেখো ব্যবহার হচ্ছে এই যে দেখো এই স্টেপে দেখো ব্যবহার হচ্ছে এনোটা পরের স্টেপে ব্যবহার হলো তো সোজা কথা এর পরের স্টেপে আমাদেরকে এনো টু তৈরি করতে হবে মানে অক্সিজেন বাড়াতে হবে টক্সেন বাড়াতে হবে বলে তাহলে তুমি কী করো অক্সিজেন দাও দিলে এটা তৈরি করে দেবে হচ্ছে এনো টু তৈরি করে দেবে গল্প শেষ এবার এই যে এনো টু তৈরি করে দিল সেই এনো টুটাই আবার পরের স্টেপে ব্যবহার হবে এই যে এনো টু ব্যবহার হচ্ছে তো এর সাথে আমাদেরকে কী মেশাতে হবে এইচ টু ও বা জল মেশাতে হবে জল না মেশালে তাহলে হাইড্রোজেন এন আর ও থ্রি আসবে কী করে নাইটিক অ্যাসিড পেতে চাইছো তো নাইটিক অ্যাসিড পেতে চাইছো মানে এই থ্রি পেতে চাইছো তো এইচ থ্রি আসবে কী করে যদি তুমি এর মধ্যে জল মেশাও হাইড্রোজেনের কম্পাউন্ড মানে হাইড্রোজেনটাই যদি না থাকে তাহলে এইচ থ্রি আসবে কী করে তো এইচ থ্রি আসার জন্য আমরা কী করলাম এইচ টু আর এনও টু রিয়াকশন ঘটালাম ঘটি আমরা তৈরি করলাম হচ্ছে এইচ এন থ্রি আর তার সাথে তৈরি করলাম হচ্ছে এনও এবার দেখো একটা নাম্বার মনে রাখতে বলেছি খুব ইজি নাম্বারটা পঁয়তাল্লিশ ছেচল্লিশ মনে থাকবে পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুশো বারো একত্রিশ একুশ মনে থাকে আরামসে মনে থাকে ভাই আমার তো মনে হয়ে যায় ফর্টি ফাইভ ফর্টি সিক্স দুশো বারো একত্রিশ একুশ ফর্টি ফাইভ ফর্টি সিক্স দুশো বারো একত্রিশ একুশ জাস্ট খালি নাম্বারগুলো বসিয়ে দাও তোমার ব্যালেন্স হয়ে যাবে এটা হবে ফর্টি ফাইভ ঠিক আছে ফর্টি সিক্সো বারো দুশো বারো আর তারপরে কী হবে একত্রিশ একুশ একত্রিশ একুশ ন ব্যালেন্স শেষ একত্রিশে এক্সট্রা লাস্টের যে এইটুকু পার্টের মধ্যে আমি বললাম সেটুকু তোমার তোমার ভালো করে মাথার মধ্যে ঢোকাও দেখবে তোমার টোটাল যে টপিক একবারে ব্রেনের মধ্যে ঢুকে যাবে টাটা সবাইকে আজকের মতো নেক্সট যে টপিক আছে এরপরে এইচ ফোর রয়েছে সম্ভবত ঠিক আছে এইচ ফোর আর এইচ সিএলটা একসাথে পড়িয়ে শেষ করে দেবো ঠিক আছে তারপরে আমাদের তো আর এখান থেকে আর বিশেষ কিছু বাকি থাকবে না সম্ভবত শুধু এইচ টু বাকি থাকবে ওটা পড়িয়ে দিলেই আমাদের টপিক শেষ টাটা সবাইকে পরের ক্লাসে সবার সঙ্গে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো এবং সোমনাথ তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসছে